যে বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেছেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু খেলাধুলা, সাঁতার এবং বিশেষ করে ফুটবল খেলতেন। এমনকি আমার দাদা নিজেও একজন ফুটবল প্লেয়ার ছিলেন। আমাদের পরিবারটাই আমরা স্পোর্টসের সাথে, খেলাধুলার সাথে জড়িত। আমার ভাই কামাল জামাল এবং তাদের স্ত্রী সুলতানা এবং রোজি দুজনেই স্পোর্টসে পারদর্শী ছিল এবং তারা অংশগ্রহণ করত। অন্যান্য যে সমস্ত খেলাধুলা আছে এবং দেশজ খেলাধুলা, সেগুলিকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং সেগুলির চর্চারও আমরা ব্যবস্থা করছি। কারণ খেলাধুলার মধ্য দিয়ে আমি মনে করি, একদিকে যেমন আমাদের দেশের ছেলে মেয়েদের শারীরিকভাবে তারা সুগঠিত হবে, মনের দিক থেকে তারা উদার হবে, মানসিক শক্তি পাবে, তাদের ভিতরে আত্মবিশ্বাস জেগে উঠবে, লেখাপড়া শিখতে হবে, লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাকেও আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দিয়ে চলেছে। আন্তর্জাতিক ক্রীড়া আসরগুলো থেকে অর্জনের ধারাবাহিকতাও তাই চলমান। উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এবার ক্রীড়াঙ্গনেও গড়বে তার নতুন রেকর্ড।